এ জলসা আমাদের এ দিন কল্যাণের খোদারি ভালোবাসার অনুগ্রহে এ জলসা আমাদের এ দিন কল্যাণের খোদারি ভালো আলহামদুলিল্লাহ ভালো মানুষ কষ্ট স্বীকার করে থাকে কারণ আল্লাহ তাআলার সে সন্তুষ্টির জন্য তারা আসে মুসলিম ইসলামের দোয়ার বরকত পাওয়ার জন্য তারা আসেন এবং সারা বছরে যে এখানে আমাদের বুজুর্গরা আসেন বিশেষ করে এবার বুজুরাইদার মিনিস্টার আজিজের প্রতিনিধি এসছেন মোহতরম মৌলানা সৈয়দ মাহমুদ আহমদ শাহ তিনি নাজির ইসলাহ ইরশাদ রাবুয়া তিনি এসছেন এবং তিনি কালকে যে বক্তব্য রেখেছেন খেলাফতের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে এবং সেই সম্পৃক্ততার কারণেই মানুষ এখানে আসে তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আরও উন্নতি হবে বাংলাদেশ জামাতের এই আশা রাখি এবং দোয়া করি এ জলসা আমাদের এ দিন কল্যাণের খোদারি ভালোবাসার অনুগ্রহে এ দিন কল্যাণের হোক হোক কল্যাণের দিন খিলাফতের আলোয় আলো আমি তো মনে করি আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটাই হচ্ছে ইসলাম যে একটা শান্তির ধর্ম মানবতার ধর্ম সেটা প্রতিষ্ঠার সর্বোত্তম উপায় হচ্ছে এইটা ইসলামের মধ্যে কিন্তু রাজনীতির কোনো জায়গা নেই যেটা মওদুদীবাদীরা তো এটাকে রাজনীতি করেছে সন্ত্রাসের ধর্মে পরিণত করেছে সারা পৃথিবীতে মানুষ অনেক মানুষ মনে করে মুসলিম মাত্রই হচ্ছে সন্ত্রাসী এখন ইসলামের গা থেকে শরীর থেকে এই কলঙ্ক যদি আপনারা মুছতে চান তাহলে ওই ভালোবাসার কথাটা বলতে হবে আজকে যে স্লোগানটা আপনারা যেটা দিচ্ছেন যে এই যে ভালোবাসা সবার তোলে বিনা নয় কর সবার এইটাই হচ্ছে আমাদের ইসলামের প্রকৃত শিক্ষা মহানবী শিক্ষা এটাই সারা পৃথিবীতে ছড়াতে হবে তবেই আমরা এই অপবাদ থেকে মুক্তি পাবো মানুষের মন জয় করতে পারবো মানুষকে ভালোবাসার ভেতর দিয়ে যেটা আপনারা বলছেন সেটা আমি মনে করি প্রত্যেক মুসলমানের এটা কর্তব্য হওয়া উচিত প্রত্যেক মানুষের এটা কর্তব্য হওয়া উচিত এ জলসা আমাদের এ দিন কল্যাণে খোদারি ভালোবাসা ইমাম মাহদি আলাইহিস সালাম জলসা তো ইনশাআল্লাহ ভালোই লাগবে ও খুব ভালো লাগে ইনশাআল্লাহ আইতার সময় বাড়ি এমনভাবে আল্লাহ পাক আরাম আনে লাগছে আমার কি গায়ে সাহায্য করে ঠেলি ঠেলি আর লই এনে লাগে ধাক্কায় ধাক্কায় অথচ অন্ধ লোক মানে লোক ছাড়া চলতে পারে না অন্তত আমি লোক বাদেও আমি চলি যাই আল্লাহ আর আনে এদিন কল্যাণের হোক হোক কল্যাণের দিন খিলাফতের আলোয় আলোকিত ঈশন খিলাফতের আলো যারা আসতে পারেননি গত দুদিন বিভিন্ন কারণে ওনারা ব্যস্ততম জায়গাকে কোরবানি করে যশার জন্য আসার ব্যবস্থা করবেন এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি অনুরোধ এবং বেশি বেশি বরকত হাসিল করার জন্য আসেন যশা একটা বরকতপূর্ণ জায়গা একটা রুহানি খোরাকের জায়গা এই যশার তিনটা দিন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়ার মাধ্যমে আমরা সবাই যশার দিনগুলোকে দিনগুলোকে পার করি কল্যাণে খোদারি ভালোবাসা